খালেদার আপিল শুনবে হাইকোর্ট অর্থদণ্ড স্থগি জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড বাতিল ও খালাস চেয়ে খালদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট পাশাপাশি বিচারিক আদালতে রায়ের দেয়া অর্থদণ্ড স্থগিত এবং সম্পত্তির জব্দ আদেশে স্থিরাবস্থা দেয়া হয়েছে তবে এই মামলায় খালদা জিয়া জামিন আবেদনটি শুনেননি আদালত জামিনের আবেদনটি নথিভুক্ত করে দুই মাসের মধ্যে মামলার নথি তলব করা হয়েছে নথি পাওয়ার পর জামিনের বিষয়ে বিবেচনা করা হবে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম জামানে হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয় আদালতে খালদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবিদিন তার সঙ্গে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমদ জমির সরকার মাহবুদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন জামিনের বিষয়ে আদালত বলেছে সাত বছরের সাজায় মামলায় আমরা জামিন দিই না তা না যেহেতু অন্য একটি মামলায় উচ্চতর আদালত সাজা বাড়িয়ে দিয়েছে ওই মামলা জামিন না হলে তিনি মুক্তি পাবেন না ফলে বিষয়টি জরুরি দেখছে না নথি আসুক তখন জামিনে আবেদনটি দেখা হবে এ মামলায় রেকর্ড না দেখে বেল দিচ্ছি না খালদা জিয়ার আইনজীবী জয়নুল তখন বলেন আবেদনটি একটু শোনেন মাইলর না শুনলে আমরা হতাশ হব তখন বিচারপতি অবায়দুল হাসান বলেন না শুনতে পারব না শুনলে আদেশ দিতে হবে জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া সহ চার আসামি সবাইকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে গত বছর উনত্রিশ অক্টোবর এই মামলার রায় হয় পাশাপাশি তাদের দশ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয় ট্রাস্টের নামে কেনা কাকরেলে বিয়াল্লিশ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয় রায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আক্তারুজ্জামান এ মামলা রায় ঘোষণা করেছিলেন রায়ের সত্যায়িত্ব অনুলিপি হাতে পাওয়ার চার দিন পর গত বছর আঠারো নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালদার আইনজীবীরা ছয়শ আটত্রিশ পৃষ্ঠার মূল রায় সহ প্রায় সাতশো পৃষ্ঠার ওই আপিলে সঙ্গে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখার খালদার জামিন আবেদন করা হয় এ মামলা দণ্ডিত চার আসামির মধ্যে খালদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী শুরু থেকে পলাতক রয়েছেন হারিসে তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউ এ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের আইনজীবী আক্তারুজ্জামানও ইতিমধ্যে রায় পরিচালনা করে আপিলের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সচিব মনিরুল ইসলাম খানের আইনজীবী আক্তারুজ্জামানও ইতিমধ্যে রায় পরিচালনা করে আপিলের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন